আমি ক্লাস সেভেনের ভূগোল বিষয় পড়াব এর আগে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়ে গেছে তার মধ্যে থেকেই আমি কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এখানে প্রথমেই দেখো যে চার্টটা আমি রেখেছি সেখানে কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা প্রথম প্রশ্নটা যেটা লিখেছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীর বৈশিষ্ট্যগুলি কি কী এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীর বৈশিষ্ট্যগুলি কি কি এই প্রশ্নের উত্তরটা বলার সময় আমাদের আগে বলতে হবে যে দক্ষিণ দিকে কোন কোন নদীগুলো প্রবাহিত হয়েছে আমি যখন এশিয়া মহাদেশ পড়িয়েছিলাম তখন আমি উত্তর দিকে প্রবাহিত নদীগুলি কি কি দক্ষিণ দিকে কোন নদীগুলো প্রবাহিত হয়েছে তারপর হচ্ছে পূর্ব দিকে কোন নদী প্রবাহিত হয়েছে সে সম্পর্কে আমি ম্যাপেও আমি দেখিয়েছিলাম অবস্থান দেখিয়েছিলাম এবং করিয়েছিলাম তো দক্ষিণ দিকে এশিয়া মহাদেশের দক্ষিণ দিক সেই দক্ষিণ দিকে প্রবাহিত যে সমস্ত নদীগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেই নদীগুলো হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদী আমরা জানি যে ভারতের প্রধান নদী এবং তার সাথে সাথে হচ্ছে দক্ষিণ দিকে আরও যে নদীগুলো প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী মেকং নদী মেনাম নদী ইরাবতী নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এই যে নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এই নদীগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই বৈশিষ্ট্যগুলো কি কি এই যে নদীগুলো যে নদীগুলোর নাম আমি বললাম অর্থাৎ গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী মেকং নদী মেনাম ইরাবতী নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী এই নদীগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট তাহলে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্যগুলি কি কি এর উত্তর বলতে গেলে প্রথমে আগে আমাদের নদীগুলোর নাম বলার পরে এক দুই করে আমাদের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তো সর্বপ্রধান বৈশিষ্ট্য যেটা আমি বললাম যে এই যে নদীগুলো এই নদীগুলো মৌসুমি জলবায়ু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত আমরা দেখতেই পাই ভারতবর্ষের মধ্যে দিয়ে গঙ্গা নদী অতিবাহিত হয়েছে আর এই যে গঙ্গা নদীটা প্রবাহিত হচ্ছে ভারত হচ্ছে মৌসুমি জলবায়ুর একটা দেশ আমরা সবাই জানি তো এই যে প্রত্যেকটা নদী দক্ষিণ দিকে প্রবাহিত যে নদীগুলোর নাম বললাম প্রত্যেকটা নদী মৌসুমি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে যে কারণে দেখা যায় যে এই নদীগুলো বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট এবং পার্বত্য অঞ্চল থেকে যে এই নদীগুলোর উৎপত্তি হয়েছে সেটা আমি যখন এর আগেও পড়িয়েছিলাম দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলো তখনও বলেছিলাম যে গঙ্গা নদীর উৎপত্তি আমরা জানি যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ ব্রহ্মপুত্র নদীর সরোবরের কাছে তিব্বতের মানুষ সরোবর মেকং নদীর উৎপত্তি হয়েছে লুন পর্বত থেকে মেনাম নদীর উৎপত্তি হয়েছে সান মালভূমি থেকে ইরাবতী নদীর উৎপত্তি হয়েছে ইউনান মালভূমি থেকে আর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর উৎপত্তি হয়েছে আর্মেনিয়ম মালভূমির কুর্দিস্তান পর্বত থেকে তাহলে প্রত্যেকটা নদীরই আমরা দেখতে পাচ্ছি যে উৎপত্তি হয়েছে পার্বত্য অঞ্চল থেকে তো সেই কারণেই এই যে নদীগুলো নদীগুলো প্রথমত দেখতে পাচ্ছি যে মৌসুমী জলবায়ুর উপর দিয়ে প্রবাহিত আর প্রত্যেকটা নদী পার্বত্য অঞ্চল থেকে যেহেতু উৎপন্ন হয়েছে সেই কারণে বৃষ্টির জলেও পুষ্ট আবার বরফ গলা জলেও পুষ্ট এই নদীর আরেকটি বৈশিষ্ট্য দেখা যায় নদীর নিম্ন গতিতে অর্থাৎ দক্ষিণ দিকে প্রবাহিত নদী নদীগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে নদীর নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় যেহেতু নদীগুলো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির জলেও পুষ্ট আবার বরফ গলা জলেও পুষ্ট কেননা নদীগুলোর উৎপত্তি হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে সেই কারণে বর্ষাকালে নদীগুলোতে কিন্তু অতিরিক্ত জল চলে আসে যার ফলে নিম্ন গতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় এই নদীগুলোর আরেকটি বৈশিষ্ট্য হল অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘন বসতিপূর্ণ এর প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি গঙ্গা নদী গঙ্গা নদীর যে অববাহিকা অঞ্চল সেই অববাহিকা অঞ্চল অত্যন্ত উর্বর সেটাও আমরা জানি এবং এই অঞ্চলটা ঘন বসতিপূর্ণ তো এই যে দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর বললাম যে অববাহিকা অঞ্চল প্রত্যেকটা নদীরই প্রত্যেকটা নদী অধিকাংশ নদী বলতে হবে অবশ্যই এখানে অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চলই ঘন বসতিপূর্ণ আর দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলোর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলো পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী হয়ে থাকে এবার আসছি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যেটা রেখেছি এশিয়া মহাদেশের উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু সম্পর্কে লেখ এখানে কীরূপ স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এখানে দুটো পার্টে প্রশ্নটা আমি রেখেছি প্রথমটা কি বললাম প্রথমটা বললাম যে এশিয়া মহাদেশের উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু সম্পর্কে লেখো এশিয়া মহাদেশের উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু আগে কোথায় দেখা যায় আগে সেটা আগে বলতে হবে উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু সম্পর্কে যেহেতু চেয়েছি তার আগে একটুখানি আমরা জায়গাগুলোর নাম বলে দেব এশিয়া মহাদেশে আরবের মরুভূমি ভারত ও পাকিস্তানের থর মরুভূমি ইরাক ইরান কুয়েত এই সমস্ত দেশগুলোতে আমরা দেখতে পাই যে এখানে উষ্ণতা খুবই বেশি থাকে আর বৃষ্টিপাতও খুবই কম থাকে সেই কারণে বৃষ্টিপাত উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু কিরূপ হয়ে থাকে উষ্ণ মরু প্রকৃতির জলবায়ুতে যেটা দেখা যায় যে গ্রীষ্মকালে উষ্ণতা অত্যন্ত বেশি থাকে উষ্ণতা অত্যন্ত বেশি থাকে অর্থাৎ কত থাকে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর শীতকালে উষ্ণতা থাকে পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ এখানে খুবই কম হয়ে থাকে যেটা আমরা দেখে থাকি যে বৃষ্টিপাত হয় না বললেই চলে তো এখানে বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দশ থেকে পঁচিশ সেন্টিমিটার সুতরাং উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু সম্পর্কে লেখো এই ধরনের প্রশ্ন আসলে আমাদেরকে পরপর এইভাবে দেশের নাম আগে উল্লেখ করে তারপর জলবায়ুটা সম্পর্কে আমাদের লিখতে হবে আর জলবায়ুর উষ্ণ মরু প্রকৃতির জলবায়ুতে তাহলে আমরা বৈশিষ্ট্য কি পেলাম এখানকার জলবায়ুর অর্থাৎ এশিয়া মহাদেশের উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেখানে আমরা দেখলাম যে এই উষ্ণ মরু প্রকৃতির জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে যে অত্যধিক তাপমাত্রা খুব বেশি গরম আর হচ্ছে বৃষ্টিপাত একদমই হচ্ছে না খুবই কম পরি বৃষ্টিপাত হচ্ছে মানে নামমাত্র বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকছে আর উষ্ণতাও বেশি থাকছে যেমন আমি বললাম যে গ্রীষ্মকালে উষ্ণতা থাকছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর পরের পাটে আসছি এখানে স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় অর্থাৎ উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু যে সমস্ত অঞ্চলে দেখা যায় সেখানে কিরকম ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় আমরা জানি যে জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের একটা নিবিড় সম্পর্ক আছে যে অঞ্চলে জলবায়ু যেরকম হয়ে থাকে সেই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতিও সেরকম হয়ে থাকে সেই কারণে এই উষ্ণ মরু প্রকৃতির যে জলবায়ু এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা অত্যন্ত বেশি থাকছে এবং বৃষ্টিপাত একদমই হচ্ছে না হয় না বললেই চলে খুবই কম যে কারণে এখানে অধিকাংশ মরুভূমি তৈরি হচ্ছে আরবের মরুভূমির কথা বললাম থর মরুভূমির কথা বললাম আর এই সমস্ত মরুভূমি অঞ্চলে সাধারণত কাটা জাতীয় গাছ জন্মায় যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি আর বৃষ্টিপাত যেহেতু কম বললামই এখানে যে বৃষ্টিপাত খুবই কম হয়ে থাকে তো বৃষ্টিপাত যেহেতু কম হয়ে থাকে সেই কারণেই দেখা যায় যে যেটুকু জল থাকে সেই জলগুলো গাছগুলোর কাণ্ড ও পাতা দেখা যায় যে সেই জলগুলো যাতে বেরিয়ে যেতে না পারে সেই কারণে গাছগুলোর কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে যেটা বললামই যে প্রসাদন প্রক্রিয়ায় যাতে গাছের যে জলটা সেই জলটা যাতে বেরিয়ে যেতে না পারে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এই স্বাবিক উদ্ভিদের একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এখানে বলা যায় যে এখানে এই যে গাছগুলো তারা পরিবেশের সাথে অভিযোজন করার জন্য তারা নিজেদেরকে এইভাবেই তৈরি করে নিয়েছে যে যে জলটা যেটা থাকে যেইটুকু জল তারা পাচ্ছে সেইটুকু জল যাতে বেরিয়ে যেতে না পারে সেই কারণেই দেখা যাচ্ছে যে গাছগুলোর কাণ্ড আর পাতা সেগুলো মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে বললামই যে প্রসেতন প্রক্রিয়ায় যাতে জল বেরিয়ে যেতে গাছের জলটা যাতে বেরিয়ে যেতে না পারে পরের প্রশ্নে আসছি ইয়োকহমা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী ইয়োকহমা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী অবশ্যই আমাদেরকে এখানে পয়েন্ট করে করে আমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে ইয়োকোহমা শিল্পাঞ্চলের বিশেষ বৈশিষ্ট্যগুলো লেখার আগে আমাদেরকে বলতে হবে যে এই ইয়োকোহমা শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে আমি যখন পড়িয়েছিলাম তোমাদের আমি বলেছিলাম কান্ট সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা যেটাকে কিহিন শিল্পাঞ্চল বা টোকিও ইয়োকহমা শিল্পাঞ্চল বলা হচ্ছে তো এই ইয়োকহমা শিল্পাঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে গোটা বিশ্বকে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন দিশা দেখিয়েছে এই ইয়কোহামা শহর জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে ইয়োকোহামা শহর শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে ইয়কোহমা শিল্পের পাশাপাশি কৃষিকাজকেও ইয়কোহমাতে সমান গুরুত্ব দেওয়া হয়েছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার করা হয় ইয়কোহমা শিল্পাঞ্চলে আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইয়কহমা শিল্পাঞ্চলে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে পতিত জমি পুনরুদ্ধার এবং জমির পুনর্বিন্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে পরের প্রশ্নে আসছি পরের প্রশ্ন হল মাটিকে জীবনের ধারক কেন বলা হয় মাটিকে জীবনের ধারক কেন বলা হয় আমরা জানি যে আমাদের জীবনে মাটির গুরুত্বপূর্ণ অবদান আছে আর মাটি হচ্ছে প্রকৃতির সবথেকে দান এবং পৃথিবীর তিন ভাগের এক ভাগ মাত্র স্থলভাগ আর এই স্থলভাগের উপরের যে স্তর সেই স্তরটাই হচ্ছে মাটির আর মাটি কিভাবে তৈরি হয় হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা শিলা ক্ষয় পেতে পেতে তারপরে অবশেষে দেখা যায় যে মাটি তৈরি হয় আর মাটি হচ্ছে পৃথিবীতে জীবনের ধারক মানুষ সহ সমস্ত উদ্ভিদ প্রাণীর বাসস্থান এই মাটির উপরেই এবং খাদ্য সংস্থান ও জীবন ধারণ সবই মাটির ওপরেই হয়ে থাকে কেননা একটা মাটি তার উপরেই দেখা যাচ্ছে যে যেমন আমরা আমরা মানুষ আমরা যেমন বাস করছি সেরকমভাবে একটা উদ্ভিদ সেও সুন্দরভাবে সেই মাটির মধ্যে দিয়েই সে বড় হচ্ছে এবং প্রাণীরও বাসস্থান আর তার সাথে সাথে দেখা যাচ্ছে যে মাটি খাদ্য সংস্থান খাদ্য সংস্থানেরও ব্যবস্থা করছে আর জীবনধারণ সবই কিন্তু মাটির ওপরেই হয়ে থাকছে সেই কারণেই মাটিকে জীবনের ধারক বলা হয়ে থাকে পরের প্রশ্নে আসছি মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি। মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি অবশ্যই এখানে পয়েন্ট করে করে আমাদের এই উত্তরটা লিখতে হবে মাটি দূষণ প্রতিরোধ অর্থাৎ মাটির দূষণটাকে কীভাবে আটকানো যায় তার উপায়গুলো কি কী এক্ষেত্রে যেটা বললামই যে পয়েন্ট করে করে আমাদের লিখতে হবে যেমন গৃহস্থালীর বর্জ্য পদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলতে হবে পলিথিনের বদলে অবশ্যই কাগজ বা পাটের থলের ব্যবহার করতে হবে আর হচ্ছে আমাদের বাড়ির উঠোন বাগান রাস্তার ধারে আরও বেশি বেশি করে গাছপালা লাগাতে হবে যাতে মাটির ক্ষয়ে সেটা আটকানো যায় আর কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার করতে হবে কখনোই কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা উচিত না আর স্কুলের বা বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করতে হবে কোন বিষয়ে সচেতন করতে হবে যাতে সকলে বেশি করে গাছ লাগায় তারপর হচ্ছে পলিথিনের ব্যবহার একেবারেই যাতে না করে কাগজ বা পাটের থলের ব্যবহার করে যত্রতত্র আবর্জনা যাতে কেউ না ফেলে তারপর কৃষি জমিতে যাতে বেশি করে জৈব সারের ব্যবহার করে রাসায়নিক সার কীটনাশক এগুলোর ব্যবহার যাতে না করে এবং শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র যাতে ত্যাগ না করে আর গাছপালা কাটা কিংবা গাছপালার ক্ষতি কখনোই করা উচিত না যত বেশি করে গাছপালা আমরা কাটবো ততই কিন্তু সেক্ষেত্রে মাটি দূষণ হবে মাটির ক্ষয় হবে এইভাবে মাটি দূষণ প্রতিরোধের উপায়গুলো পরপর পয়েন্ট করে আমাদেরকে লিখতে হবে এবার পরের প্রশ্নে আসছি পরের প্রশ্ন পুরুলিয়ার রুক্ষ মাটিতে ভালো ফসল হয় না কেন রুক্ষ মাটিতে ভালো ফসল হয় না কেন পুরুলিয়ার রুক্ষ মাটিতে কেন ভালো ফসল হয় না কেন না। পুরুলিয়ায় বলেই দিচ্ছি যে পুরুলিয়ার মাটি হচ্ছে রুক্ষ যেহেতু মাটি রুক্ষ মাটি যেহেতু উর্বর নয় সেই কারণেই দেখা যাচ্ছে যে এই পুরুলিয়ার যে রুক্ষ মাটি যে কাকুরে মাটি সেই মাটিতে কিন্তু ভালো ফসল হচ্ছে না তাহলে ভালো ফসল কোথায় হয়ে থাকে ভালো ফসল হয়ে থাকে উর্বর মাটিতে আর উর্বর মাটি বিশেষ করে আমরা কোথায় পেয়ে থাকি আমরা পেয়ে থাকি নদীর তীরবর্তী যে এলাকাগুলো থাকে সেই সমস্ত এলাকাগুলোতে যেখানে পলি মাটি দেখা যায় সেই পলি মাটি সেই পলি মাটিতেই আমরা দেখে থাকি যে ভালো ফসল হয়ে থাকে কেননা আমরা জানি যে পলিমাটি খুবই উর্বর প্রকৃতির হয়ে থাকে আর সেই কারণে এই পলি মাটিতে প্রচুর ধান পাট শাক সবজি এই সমস্ত চাষ হয়ে থাকে এরপরের প্রশ্নে আসছি কি কি কারণে মাটি দূষিত হয় কি কি কারণে মাটি দূষিত হয় কি কি কারণে মাটি দূষিত হয় দেখা যায় যে কারখানা দূষিত বর্জ্য পদার্থ যখন মাটিতে পড়ে সেখান থেকে মাটি দূষিত হয় তারপর যখন আবর্জনা ফেলা হয় সেখান থেকে মাটি দূষিত হয় প্লাস্টিক ব্যবহার করলে সেই প্লাস্টিক মাটিতে মিশে সেখান থেকে মাটি দূষিত হয় রাসায়নিক সার ব্যবহার করলে কীটনাশক ব্যবহার করলে সেখান থেকে মাটি দূষিত হয় তেজস্ক্রিয় রাসায়নিক পদার্থের কারণেও অনেক সময় দেখা যায় যে মাটি তার উর্বরতা বা গুণগত মান সেটা হারায় এবং হারালে সেক্ষেত্রেও মাটি দূষিত হয় এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এবার পরের প্রশ্নে আসছি এশিয়া মহাদেশের পলি দ্বারা গঠিত কয়েকটি সমভূমির নাম লেখো পলি দ্বারা গঠিত কয়েকটি সমভূমির নাম লেখো এখানে জাস্ট কয়েকটা সমভূমির নাম লিখলেই হবে পলি দ্বারা গঠিত সমভূমি বিশেষ করে এশিয়া মহাদেশের দক্ষিণ ও পূর্ব দিকেই আমরা এই ধরনের সমভূমি দেখে থাকি এখানকার যে সমস্ত নদীগুলোর আছে এই নদীগুলোর মাধ্যমে নদীর পলিগুলো এখানে কতগুলো সমভূমি তৈরি হয়েছে যেমন উত্তর চীন সমভূমি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি মেসোপটেমিয়া সমভূমি জাস্ট এই নামগুলো লিখলে এখানে হবে এরপরের প্রশ্নে আসছি এশিয়া মহাদেশের পূর্ব দিকে প্রবাহিত নদীগুলির নাম ও তাদের উৎস লেখ কি বললাম এশিয়া মহাদেশের পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর নাম আগে নদীগুলোর নাম আমাদের বলে নিতে হবে এশিয়া মহাদেশের পূর্ব দিকে যে নদীগুলো প্রবাহিত হয়েছে সেই নদীগুলো কি কি ইয়াংসি নদী সিকিয়াং নদী হুয়াংহ নদী আর হচ্ছে আমুর নদী এখানে বলেছি কি যে পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর নাম ও তাদের উৎস পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর নাম বলে দিলাম এবার তাদের উৎস ইয়াংসি নদীর উৎস হচ্ছে কুয়েনলুন পর্বতের দক্ষিণে গোলাডাংটং পর্বত শৃঙ্গ সিকিয়াং নদীর উৎস ইউনান মালভূমির বায়ানহারা পর্বত আর হুয়াংহ নদীর উৎস কুয়েনলুন পর্বত আর আমন নদীর উৎস হচ্ছে রাশিয়ার ইয়াব্লোনায় পর্বত এখানে যেহেতু শুধুমাত্র উৎসই চেয়েছি সেক্ষেত্রে আমাদের মোহনা আর লেখার দরকার নেই শুধু প্রশ্ন হচ্ছে এশিয়া মহাদেশের কোন অঞ্চলকে কেন চীনের শস্য ভাণ্ডার বলা হয় কি বললাম যে এশিয়া মহাদেশের কোন অঞ্চলকে কেন চীনের শস্য ভাণ্ডার বলা হয় ইচাং থেকে হুনান পর্যন্ত মধ্য ইয়াংসি অববাহিকাটি খুবই উর্বর সমতল ভূমি অবশ্যই আর এই অঞ্চলটাতে দেখা যায় যে নবীন পলিমাটি নবীন পলিমাটি থাকার জন্য এখানে কৃষিকাজ খুবই ভালো হয়ে থাকে আর এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয় এই কারণেই হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়ে থাকে ধান ছাড়াও এখানে গম কার্পাস আখ তৈলবীজ প্রভৃতি ফসলও প্রচুর পরিমাণে চাষ হয়ে থাকে আর ইয়াংসিকিয়াং এর এই মধ্য অবহিকায় যেহেতু প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয়ে থাকে সেই কারণেই ইয়াংসিকিয়াং ইয়াংসি নদীর যে মধ্য অববাহিকা এই মধ্য অবাহিকা অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়ে থাকে এবার পরে প্রশ্নে আসছি কোন কোন বন্দরের উপর নির্ভর করে কোথায় জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা গড়ে উঠেছে কোন কোন বন্দরের ওপর নির্ভর করে কোথায় জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা গড়ে উঠেছে একটু আগেই বললাম যে কান্টো সমভূমিতে গড়ে উঠেছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা আর এখানে প্রশ্ন রেখেছি যে কোন কোন বন্দরের উপর নির্ভর করে কোন কোন বন্দর এখানে বন্দরগুলোর নাম লিখতে হবে এই বন্দরগুলো হচ্ছে টোকিও তারপর হচ্ছে ইয়োকোহোমা কাওয়াসাকি চিবা এই বন্দরগুলো এখানে দেখা যায় এই বন্দরগুলোকেই কেন্দ্র করে নির্ভর করেই জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা গড়ে উঠেছে এরপরে প্রশ্নে আসছি জাপানের সর্ববৃহৎ বন্দরের নাম কি এটি জাপানের কোথায় অবস্থিত জাপানের সর্ববৃহৎ বন্দর হচ্ছে ইয়োকোহোমা ইয়োকোহোমা জাপানের সর্ববৃহৎ বন্দর আর এটা কোথায় অবস্থিত হনসুদ্বীপের দক্ষিণ দিকে টোকিও থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে ইয়োকোহোমা এই যেটা বললাম জাপানের সর্ববৃহৎ বন্দর এই ইয়োকোহোমা বন্দর এটা অবস্থান করছে এবার পরের প্রশ্নে আসছি দক্ষিণ পশ্চিম এশিয়ায় যে পরিমাণ খনিজ তেল উৎপাদন হয় তার বেশিরভাগটাই রপ্তানি করা হয় কেন তার বেশিরভাগটাই কেন রপ্তানি করা হয় কেন করা হয় যেহেতু দক্ষিণ পশ্চিম এশিয়ার জনবসতি খুবই কম আর খনিজ তেলের চাহিদাও বেশি নয় যেহেতু জনবসতি কম সেই কারণে খনিজ তেলের চাহিদাও বেশি নয় সেই কারণেই যে পরিমাণ খনিজ তেল উৎপাদন করা হয় তার বেশিরভাগটাই রপ্তানি করা হয় এবার পরের প্রশ্নে আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রেখেছি প্রথমে ইরাকের একটি নাম লেখো ইরাকের একটি তৈল খনির নাম লিখতে পারো তোমরা কিরকুক লিখতে পারো বা মাশুলো লিখতে পারো এবার পরের প্রশ্নে আসছি ওপেকের পুরো নাম কি ওপেকের পুরো নাম কি ওপেকের পুরো নাম হল অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এরপর পরের প্রশ্নে আসছি পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হল সৌদি আরব সৌদি আরব পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ এরপর পরে প্রশ্নে আসছি নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার উদ্ভিদ দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে কোন প্রকার উদ্ভিদ আমরা দেখে থাকি নিরক্ষীয় জলবায়ুতে যেটা দেখা যায় যে চিরহরিত বা চিরসবুজ জাতীয় উদ্ভিদ দেখা যায় কেন নিরক্ষীয় জলবায়ুতে চিরহরিত বা চিরসবুজ গাছ কেন দেখা যায় যেহেতু নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় যে কারণে বেশি উষ্ণতা থাকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে আর যেহেতু বেশি বৃষ্টিপাত হয়ে থাকে সেই কারণে খুব ঘনভাবে গাছ সেখানে জন্মায় এবং খুব তাড়াতাড়ি গাছগুলো বেড়ে ওঠে যে কারণে এখানে চিরহরিত বা চিরসবুজ গাছ দেখা যায় পরের প্রশ্নে আসছি এশিয়া মহাদেশের কোন নদীগুলি আট থেকে মাস বরফাবৃত থাকে এশিয়া মহাদেশের কোন নদীগুলো আট থেকে ন মাস বরফাবৃত থাকে অবশ্যই যে নদীগুলো উত্তর দিকে প্রবাহিত সেই নদীগুলোই নদীগুলো কী কী ওব নদী ইনিসি নদী আর হচ্ছে লেনা নদী পরের প্রশ্ন শিল সমভূমি কাকে বলে শিল সমভূমি কাকে বলে এখানে তোমাদের যেটা লিখতে হবে যে এশিয়া মহাদেশের পূর্বের যে উচ্চভূমি সেই উচ্চভূমি উত্তর পূর্ব দিকে অর্থাৎ উত্তরের এশিয়া মহাদেশের উত্তরের যে বিশাল সমতল ভূমি সেই বিশাল সমতল ভূমিকে আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি তুরানের নিম্নভূমির সাইবেরিয়া সমভূমি আর হচ্ছে পূর্বের উচ্চভূমি বা শিল্প সমভূমি আর এই যে উত্তরের বিশাল সমতল ভূমি এই সমভূমির উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি ক্ষয়ে যাবার ফলে যে সমভূমির সৃষ্টি হয়েছে তাকেই পূর্বের উচ্চভূমি বা শিল্প সমভূমি বলা হয় এরপর পরে প্রশ্ন আসছি কত সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে এখানে শুধু সাল চাওয়া হয়েছে সুতরাং শুধু সালটা বললেই হবে উনিশশো ছিয়াশি নাইনটিন সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রে দুর্ঘটনা ঘটে